নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শুক্রবার শুক্লা পঞ্চমী তিথিতে সারা রাজ্যে বাগদেবীর আরাধনায় মেতে উঠে বিদ্যালয় পড়ুয়ারা। রাজধানী আগরতলার বিভিন্ন পূজা মণ্ডপে দেখা যায় বিদ্যালয় পড়ুয়াদের বাগদেবীর আরাধনায় মেতে উঠা। ছোট থেকে বড় সবার মধ্যেই বাগদেবীকে নিয়ে ছিল উত্তেজনা। কি প্রার্থনা করেছো? বারোই ফেব্রুয়ারি শুক্রবার আগরতলার উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের 50তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এদিন সংগঠনের পতাকা উত্তোলন করে সংগঠনের সভাপতি। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সম্পাদক অমল চক্রবর্তী, এসএফআই নেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আমাদের সংগঠনের উপজাতি যুব ফেডারেশনের 50তম প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এই বছর সারা বছর ব্যাপী আমাদের স্বর্ণ জয়ন্তী বর্ষ হিসেবে আমরা পালন করা হইব আমাদের এই বছর। আমরা এই বছরের মধ্যে মূলত আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সারা রাজ্যের মধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আহ্বান করেছি যে এই মুহূর্তে রাজ্যের মধ্যে যারা বিভেদের বীজ বপন করে রাজ্যের মধ্যে যে শুক্রবার সিপিআইএম গিলাতলি অঞ্চল কমিটির উদ্যোগে পশ্চিম গিলাতলি দাউছড়া কমিউনিটি হলে বয়স্ক ভোটারদের নিয়ে অনুষ্ঠিত হয় ঝুন ভিত্তিক সভা। সভায় এলাকার শত শত বয়স্ক অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য অরুণ দেব বর্মা, ডিওয়াইএফআই এর বিভাগীয় সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। কাজে কিন্তু উপজাতিদের ক্ষতি হয়েছে, শিক্ষার ক্ষেত্রে ক্ষতি হয়েছে, পানীয় জলের যে আজকে যেখানে পড়ছে এগারোটা দশাকে পড়ছে, রাস্তা যেখানে আজকে এগারোটা দশাকে হয়ে যেতে পারতো, কেড়ে অনেক সময় টেন্ডার দিলে করে সে টেন্ডার নিতে চায় না। আমরা দেখছি অনেক রাস্তা টেন্ডার নেয় না, দেয় না তারা, কেন কন্ট্রাক্টর দেয় না? কারণ সে একটা বাংলা কথা আছে, গাজীর গাইন গায় যারা, এ সময় গাজীর গাইনে কথা আছে, সারাদিন সে কাজ করে পার ওনার লাভ পাইছে, আর হোটেল গাইতে গেলে তার চোদ্দ না গেছে গান আজকে যদি যান সেই নোনা ছড়া গাড়ি চলে। আর একটা আসন্ন বিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার কল্যাণপুর থানার উদ্যোগে থানার হল করে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। এলাকায় যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই লক্ষ্যেই এই বৈঠক। এই সভায় পরিচালনা করেন কল্যাণপুর থানার ওসি শান্তিভূষণ ভূঁইয়া। বিলেজ কাউন্সিল একশন যাতে 24 তারিখ পর্যন্ত দিনগুলি শান্তিপূর্ণ কাটে, বিভিন্ন পার্টির মধ্যে কোনো কেওয়াজ না হয়, মানুষজন ফ্ল্যাগ ফালানো নিয়ে গণ্ডগোল এগুলিতে না হয়, এই জন্য আজকের এই সর্বদলীয় মিটিং। এবং এখন পর্যন্ত কোনো আমাদের এলাকাতে গণ্ডগোল হয় নাই, ভবিষ্যত যদি না হয় তার জন্য আজকে সর্বদলীয় মিটিং এখানে করা হয়েছে। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা।
त्रिपुरा मध्य शिक्षा पर्षद नतून सिलेबास अनुसारे लिखित नवम श्रेणी सेरा रेफरेंस बांगला रेफरेंस डॉ उज्जवल कुमार मजुमदार ज्योतिभूषण चाकी स्मार्ट इंग्लिश डॉ पीसी धर भौत विज्ञान रेफरेंस डॉ उपेंद्रनाथ नंदी डॉ सुजन चैटर्जी जीवन विज्ञान रेफरेंस अमित कुमार नंदी सूर्यन्द्र विकास पात्र समाजविद्या अर्थनीति रेफरेंस अध्यापक शुभमय राय डॉ आशुतोष राय भूगोल रेफरेंस अनिंदिता दे आलमगीर मल्लिक अध्यापिका पियाली कुमार इतिहास रेफरेंस डॉ अमलेंदु दे राष्ट्रविज्ञान रेफरेंस अध्यापिका श्रावंती नायक परिमल लोध एकमात्र आम्राई छूते पेरेछि विश्वमान सबाइके छाड़ी पाटुल प्रकाशनी नूपुर पायर रिनी के झेल पायल खाने बाजे बासुनी रोशुच्चो जैमुनी हो साथे मानन छुई अलंकार जेनो नारी अहंकार रूप सज्जाय जुगे जुगे ताई गयना नारीर पछंदेर तालिकाय शीर्षे आपनार अहंकार आमादेर अलंकार राजन ज्वेलार्स এসে গেছে সাধু আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব 10ই ফেব্রুয়ারি ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি রাজু ঠিক বলছে মা ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি হ্যাঁ কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয় যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায় কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না যার জন্য বাচ্চার স্বাস্থ্য শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে কৃমি থেকে মুক্তি সুস্থ ভবিষ্যৎ আমাদের ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন প্রচুর মশলাদার ও আমিষ কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে অ্যাসিডিটি বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ খেয়ে নে ভয় নেই লিপসেভ আছে আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী লিভার ফিট তো লাইফ সুপার হিট সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো গিরিবালা উদ্যোগ কামান চৌমুহনী আগরতলা পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি আরএফএল ইউপিপিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী আরে দেখুন দেখুন আমাদের মালতীর ছেলে এসেছে শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার অনেকদিন পর এসেছে কাকু এটা কি তৈরি হচ্ছে আমাদের গ্রামের কমিউনিটি হল ভালোই হয়েছে তুমি এসছো এসো কাজটা দেখে যাও সবই তো বুঝলাম কাকা কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা
কেন? বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। अंकल, अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবে। ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। প্রায় 1.5 মাস ধরে পানীয় জলের সংকটে শান্তির বাজার পৌরসভার 3 নং ওয়ার্ড এলাকাবাসীর অভিযোগ, পৌর পরিষদ সমস্যার সমাধানে নীরব ভূমিকায়। এছাড়াও এলাকায় গাড়ির মাধ্যমে জল দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে, সেই গাড়ির চালক এলাকাবাসীদের সাথে প্রায়শই দুর্ব্যবহার করে আসছে। এলাকাবাসীর দাবি, অতিসত্বর পানীয় জলের ব্যবস্থা করা হোক 3 নং ওয়ার্ড সমস্যা কি হয়েছে? জানাইছে নেতারা গেছে মানিকসুরা গেছে সবাই গেছে। এটার উপরে সবকিছু তোলে, জলের গাড়ির কোন টাইম কেটে মাইও না, কোনদিন আসবে সন্ধ্যার সময়, কোনদিন সকালে দিবো। আজকে দাম বন্ধ হয়ে গেছে, সেই গ্রামে যাবো না, তা লই গেছে। যেহেতু পাহাড়ি এলাকা, গাড়ি দিয়ে জল দেওয়া প্রত্যেক পরিবারে তাদের সাবমেশিনের জল চাইতে আছে, কিন্তু গাড়ি দিয়া তো একটা কাজ কঠিন। কিন্তু আমরা তো আমাদের তরফ থেকে কোনো বক্তব্য নাই, ডিপার্টমেন্টে আমরা কইয়া দিছি যে আপনাদের ওনাদের যথেষ্ট পরিমাণে আমরা জল দিয়ে দেন। আমরা তো এটা কইতে পারি না, কারোর 1 বালতি দেন, কারোর 2 বালতি দেন, আমাদের সেক্ষেত্রে কোনো বক্তব্য নেই। আমরা দপ্তরে কইছি যথেষ্ট পরিমাণে আপনারা জলের ব্যবস্থা করে, এটা আমরা কইছি। আর এলাকাবাসী এমন পাহাড়ের শান্তি সম্প্রীতি রক্ষা, বিভেদকামী চক্রান্তের বিরুদ্ধে ও রাজ্যব্যাপী উন্নয়নের স্বার্থে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বাম মনোনীত প্রার্থীদের
বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে পাহাড়ের বুক চিরে এগিয়ে চলছে লাল ঝান্ডার দীপ্ত পদযাত্রা। এই পদযাত্রা অলিছড়া বাজার থেকে শুরু করে মনু এবং সালতাং মনুর দুটি বিলেজ পরিক্রমা করে মনপাতার বাজারে এসে শেষ হয়। এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে জুলাইবাড়ি অটো রিক্সা ইউনিয়ন সংগঠনগুলি সংগঠিত করে প্রচার মিছিল। বারোই ফেব্রুয়ারি সকাল আটটা থেকে শুরু হয় এই র্যালি। প্রায় 55 কিলোমিটার রাস্তা প্রচার অভিযান চালায় 40টি অটো রিক্সা। জুলাইবাড়ি, তারাচন্দ্রবাড়ি, সূর্যবাড়ি, সাথিরামবাড়ি, 1, 2, 3 নং রাবার বাগান, এমএলএ পাড়া, পুরো বিলাক হয়ে দেবদারু দেবদারু এবং কয় ব্যাংক পর্যন্ত প্রায় 50 কিলোমিটার রাস্তা আমরা অটোলি সংগঠিত করি এবং সমস্ত জনগণের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিই যাতে ত্রিপুরাতে শান্তি এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকে এবং তাকে পথে করে এডিসি নির্বাচনে যাতে সমস্ত ভোটারগণ আমাদের বামফ্রন্টের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেন সেই বার্তায় আমরা এডিসি নির্বাচনের বাকালে সমস্ত এরিয়ায় আমরা পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছি এবং সেই কাজটা আজকে করেছি। আন্তঃরাজ্য নারী পাচার ফাঁদ থেকে অপহৃত কৈলাসহরের গৃহবধূকে উদ্ধার করল ত্রিপুরা পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর পুলিশ তড়িঘড়ি তদন্ত করে গৃহবধূকে উদ্ধার করে। বেঙ্গালুরু থেকে অপহৃতা গৃহবধূকে উদ্ধার করে রাজ্যে নিয়ে আসেন পুলিশ। উল্লেখ্য, প্রায় 2 মাস পূর্বে এই গৃহবধূ অপহৃত হয় আর সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ এবং উদ্ধারের কাজে ব্যস্ত হয়ে পড়ে পুলিশ। तो सर उन लोग को एक कंप्लेन किया था कुलेश्वर अमन के इलीगली बी ए किया था। नहीं नहीं, ऐसा कोई कंप्लेन नहीं मिला मुझे। उन्होंने थोड़ा बोला था कि वो उसका एक काउंटर केस भी हुआ है उसका धर्मनगर में, ये बताया था। दूसरा ये बोला था कि वो उनकी जो लड़की है वो प्रेग्नेंट है, बस। और तो कुछ तो काउंटर केस तो सर 31 दिसंबर हुआ था और उन लोगों को तो 28 दिसंबर एफआईआर लॉज किया था। वो धर्मनगर पीएस में हुआ है, उसके बारे में हम कुछ नहीं बोलेंगे। तो कुछ दिन पहले 2-1 घटना में वुमेन पीएस विलेजर्स के नाम ये, तो अभी फिर वुमेन पीएस का उसी लीगली बी ए, तो ये सब आप क्या बोले? नहीं नहीं, ऐसा कोई कंप्लेन नहीं है उसके अगेंस्ट में, कोई कंप्लेन नहीं मिला है हमें सर। अगर ऐसा कोई कंप्लेन आएगा तो हम इंक्वायरी कराएंगे और जो इंक्वायरी में निकल के आएगा उसके हिसाब से एक्शन होगा उसके अगेंस्ट में। सर उसकी बात, उसका जो बेटी है ना, उन्होंने बुलाया, ये बात आप पहले से जानते हो? नहीं, कौन सा बात, कितना हुआ था आप जानते? नहीं, वो तो मुझसे पहले भी मिले हैं इस बारे में। बेंगलोर पुलिस कस्टडी में अभी था? हाँ, बेंगलोर पुलिस से भी बात हुआ है हमारा इस बारे में। अच्छा अच्छा अच्छा, आज भी मैं ऐसे बेंगलोर। अपना निश्चय सुने বিভিন্ন চ্যানেলে খবরাখবর শুনেছেন, তো নতুন করে কিছু বলার নেই। প্রায় 2 মাস অপেক্ষা করেছি, তো অবশেষে প্রশাসনের তরফ থেকে ত্রিপুরা পুলিশ টিম বেঙ্গালুরু গিয়ে পৌঁছেছে গত মঙ্গলবার দিন। তো আমি চাই অতি শীঘ্রই যেন আমার মানুষ আমার হাতে তুলিয়ে দেওয়া হোক, আর আপনার এই যে 2 মাস ধরে যে আপনার বিচার প্রার্থী হয়েছিলেন প্রশাসনের কাছে, বিশেষ করে মহিলা থানাতে আপনারা এফআইআর করেছিলেন, মানে তারপরে বিচার পাচ্ছিলেন না, তো তারপরে আপনারা মিডিয়ার দ্বারস্থ হয়েছিলেন, আমাদের সবার দ্বারস্থ, আমরা সংবাদ সম্মাদ করেছিলাম। অবশেষে আপনি বললেন যে গত মঙ্গলবার গিয়ে পৌঁছল বেঙ্গালুরে ত্রিপুরা পুলিশ টিম, তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার কার অবদান বা কার অবদানে বা কার জন্য অবশেষে বললেন যে পুলিশ টিম গেল?
মিডিয়ায় মানে এ ব্যাপারে এই বিভিন্ন চ্যানেল প্রকাশ করেছে, তারপর ওই তাদের ওই সাহায্য অনেকটা প্রশাসনের পক্ষ থেকে ভিক্টিমকে উদ্ধার করার কাজটি করতে সহজ হয়েছে বা হচ্ছে। নীলবাবুর ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রেণী কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপ সজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিফসেভ, খেয়ে নে, ভয় নেই, লিফসেভ আছে। আমি থাকি বা না থাকি লিফসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও, এভরি মান্থ তোমার মতো কোন আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই বাই।
18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথালমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দু পক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলে আমরা বসবো না। বসতেই হবে, বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক বাঁচা গেল, ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে পৌরসভার ভাইস চেয়ারম্যান মনীশ সাহা এবং কৈলাসহর থানার ওসি উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে কৈলাসহরের শহর এলাকার যানজট নিয়ন্ত্রণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং একটি রোডম্যাপ তৈরি করা হয়। 15 ফেব্রুয়ারি থেকে সেই ম্যাপ অনুসারে পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য চালু করা হবে যানবাহন চলাচলের বিধি। দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা, যে সময় নাকি কন্ডিশনটা বেশি হওয়ার কথা, তো আমরা ওই সময় এটাকে করতে চাইছি। আর আমাদের কোর্ট চত্বর থেকে যারা নাকি আসবে তাদের জন্য সোজা ওয়ান ওয়ে, তারা যেমন মেন রাস্তা বা থানা রোড ধরে তারা বেরিয়ে যাবে। আর শ্রীরামপুরের দিকে যারা আছে তারা যদি এখন আমাদের থানার দিকে আসতে চায় বা কোর্ট চত্বরের দিকে আসতে চায়, তাহলে শ্রীরামপুর থেকে তারা ফরেস্ট গেটের সামনে দিয়ে, সিনেমা হলের সামনে দিয়ে, সিনেমা রোড দিয়ে তারা ওই সুকান্ত যে স্ট্যাচু আছে এদিক থেকে তারা চলে যাবে। আর এই যে আমরা পিডাব্লিউডি রোডের দিকে যে ঢুকিয়ে দিলাম, ঢোকানোর পরে এখন আমাদের প্রশ্ন উঠতে পারে যে SBI বা কানাড়া ব্যাংকে তাদের কাজ আছে, তারা কোন দিক থেকে বেরোবে, তারা কি এতখানি ঘুরে আসবে? না, তাদের জন্য আমরা ওই সর্বানন্দ সরণী, যেটা নাকি এখন রাস্তাটা একটু খারাপ আছে এবং পুরো পরিষদের পক্ষ থেকে আমরা অ্যাসুরেন্সও পেয়েছি যে রাস্তা তারা কিছুদিনের মধ্যে এটা ঠিক করে দেবেন, তো এই রাস্তাটা দিয়ে তারা বেরিয়ে আসবে। এবার থানাতে আসতে গেলে কেউ তাকে তো পুরোপুরি সে ফিনান্স ক্লাবের ওখানে যাওয়ার দরকার নেই, কালী টিকিট পাঠ দিয়ে তার উনি চলে আসবেন। আর এমনিতে আমাদের যে জ্যামের যে রাস্তায় যে যানজট, এইটা নিয়েও আমরা আপনারাও আলোচনা করেছেন, সাংবাদিকদের সাথে আমাদের কথা হয়েছে এবং বেশ কয়েকটা ডেপুটেশন আমরা TMSU মোটর শ্রমিকদের কাছ থেকে এবং কৈলাসহরে শুধু জনগণের কাছ থেকে আমরা এই আলোচনায় বসেছি কয়েকবার, যানজটের কথাগুলো উঠেছে, তার জন্য এগুলো আমরা কৈলাসহরের SDPO সাহেব এবং আমাদের OC কৈলাসহরের আমরা দায়িত্ব দিয়েছিলাম যে এগুলো করার ক্ষেত্রে এগুলো সহজ পথ সহজভাবে যাওয়া, মানুষের চলা এবং যানজট যাতে না হয় সেই দিকটাকে মাথায় রেখে কিছু সিদ্ধান্ত এবং কাজ করার জন্য সেই দিকে চিন্তা করে পুলিশ প্রশাসন এবং আমাদের যে পরিবহনের যা দায়িত্ব আছে তাদের সাথে মিলে এই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কিভাবে সহজে গাড়িগুলো চালানো যায় এবং ওয়ান ওয়ে করে মানুষের সুবিধা সৃষ্টি করা যায়। সেই দিকে আজকে আমাদের ওসি সাহেব এখানে আছেন, উনি আপনাদের কাছে এটা বিস্তৃতভাবে আলোচনা করবেন এবং
কৈলাসর চণ্ডীপুর ব্লক এলাকার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর তহসিল টিলার সরকারি জমি দখল করে রাখার অভিযোগ উঠল বৈদ্যনাথ ফার্মার্স ক্লাবের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, ক্লাবের নাম করে বিভিন্ন অসামাজিক কাজ করে চলছে ক্লাব। মহকুমা শাসক কিছুদিন পূর্বে ওই এলাকা পরিদর্শন করে, তবে এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি কোনো সরকারি পদক্ষেপ। যেখানে কিছু ফার্মার্স একত্রিত হয়ে একটা ফার্মার্স ক্লাব করেছে, আমি যেটুকু তহসিলদার পাঠিয়ে ইনকোয়ারি করিয়েছি, ওনার আমাকে বলেছে যে এখানে একটা ঘর উঠেছে, ওনারা কিছু ফার্মার্স মিলে একটা ক্লাব করেছে। আমি যাব, এর মধ্যে আমি নিজেই যাবো, গিয়ে ইনকোয়ারি করবো। তবে এগ্রিকালচার অফিসারের সাথে আমি কথা বলেছি, ওনারা বলছেন যে ফার্মার্সরা এভাবে ক্লাব করে এবং নাবার্ডের মাধ্যমে করানো হয়, যাতে ফার্মার্সদেরকে উৎসাহিত করার জন্য, সচেতন করার জন্য। যদি তারা এরকম ক্লাব করে থাকে তো আমাদেরকে ইনটিমেশন দেওয়ার কথা তাদের দরকার ছিল, এবং এই জায়গাটা আমরা এখন ব্যবহার করছি। আমরা নতুন তহসিল হয়েছে, ওই জায়গাটা খালি অবস্থায় আছে, আমাদেরকে ইনটিমেশন দেওয়া দরকার ছিল। আমরা ইনকোয়ারি করবো এবং যথাযথ ব্যবস্থা দার তহসিলের রেকর্ডে তহসিল। আমি স্পটে গেছি, দেখছি একটা বৈদ্যনাথ ক্লাব, বৈদ্যনাথ ফ্রেন্স ক্লাবের দখল করে একটা পার্ট দখল করতেছে। তো আপনি এখন এখন কি ব্যবস্থা নেবেন এই ব্যাপারে? আমি এজেন্ট সাহেবকে এটা আমি অবগত করুন এই ব্যাপারে, নিবার এজেন্ট সাহেব। এখানে যে কয়েকটি ঘর হয়েছে এইগুলা সবগুলাই কি তহসিলের জায়গা? ক্লাবে একটা ঘর করেছে, এটা যে ঘরগুলা করেছে এটা তহসিলের আন্ডারে মধ্যে পড়েছে। ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়ন সিআইটিইউ অনুমোদিত কমলপুর বিভাগীয় কমিটির উদ্যোগে কমলপুর নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার এবং কমলপুর নগর পঞ্চায়েতের সিডিপিউর নিকট চার দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করে সংগঠন। তাদের দাবিগুলির মধ্যে ছিল রেগার কাজের ন্যায় টুয়েব কাজের শ্রমিকদের মজুরি ন্যূনতম 167 টাকা করা সহ অন্যান্য। তো ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়ন কমলপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা কমলপুর নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার এবং কমলপুর নগর পঞ্চায়েতের সিডিপিও মহোদয়ের কাছে আমরা আলাদা আলাদাভাবে চার দফা দাবি সম্বলিত স্মারকপত্র আমরা তুলে কমলপুর নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারের কাছে দাবিগুলি তুলে ধরেছি। সেই দাবিগুলির মধ্যে অন্যতম হল রেগার কাজের মতো টুয়েবের কাজের যারা শ্রমিক তাদেরকেও মজুরি ন্যূনতম 167 টাকা করতে হবে। কৈলাসর আপনজন ক্লাবের উদ্যোগে শুরু হওয়া 7S সাইড ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় নেক্সট জোন বনাম PWD পোলার। চূড়ান্ত পর্যায়ে খেলায় জয়লাভ করে নেক্সট জোন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ 25,000 টাকার প্রাইজ মানি তুলে দেওয়া হয় এবং রানার্স দলের হাতে ট্রফি সহ 15,000 টাকার প্রাইজ মানি তুলে দেওয়া হয়। এই বছরে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা টুর্নামেন্টটা শুরু করেছিলাম, এখানে প্রায় 92 দল অংশগ্রহণ করেছে। অনেক দল এসেছিল কিন্তু আমরা নিতে পারিনি, কারণ আমাদেরকে একটা বাইন্ডিংস আছে, এই বাইন্ডিংসের মধ্যেই চলতে হয়। তো আমরা আশা করছি, আমি প্রথমেই যা বলেছিলাম যে টুর্নামেন্টের প্রথমেই আমরা সাংবাদিক সঙ্গে বলেছিলাম যে সবাই মিলে একটা সুন্দর টুর্নামেন্ট করব, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই টুর্নামেন্ট পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী বছর আরও বড় উদ্যোগে সবার সহযোগিতা দিয়ে এটা শুধু আপনজন ক্লাবের টুর্নামেন্ট নয়, এটা সবার টুর্নামেন্ট, কৈলাসরের টুর্নামেন্ট, সারা কৈলাসরের টুর্নামেন্ট। আমরা সবসময় একটা কথা শুনি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী বাংলা সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।